রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদকের সোশ্যাল মিডিয়ায় পদত্যাগের পোস্টের পরেই রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল রাজনৈতিক মহলে। রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চ্যাটার্জি সামাজিক মাধ্যমে দলের সমস্ত রকম পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বর্তমানে যেভাবে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি সহ বাম ডান সমস্ত রাজনৈতিক দলগুলি ষড়যন্ত্র করে বিরোধিতায় নেমেছে, তার প্রতিবাদ হিসেবে তিনি দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন। কারণ দলের দুঃসময়ে তিনি পদ আঁকড়ে পড়ে থাকতে চাননি, দলের একনিষ্ঠ কর্মী হিসেবেই কাজ করতে চান। তাছাড়া তার পদ নিয়ে আগামী দিনে যেন কোনো বিতর্ক সৃষ্টি না হয়, সেই জন্যই তিনি সামাজিক মাধ্যমে ঘোষণা করেছেন, ভবিষ্যতে যদি তিনি নিজে কোনো চক্রান্তের শিকার হয়ে থাকেন, তার জন্য দল ও নেতা অভিষেক ব্যানার্জি কোনোভাবেই দায়ী নয়। যদিও বিশ্বজিৎ চ্যাটার্জির এই পদত্যাগ সম্পর্কে স্থানীয় বিজেপি নেতা টিঙ্কু ভার্মা জানিয়েছেন, তৃণমূল দলটিতে কে কখন কোন পদে এলো বা পদত্যাগ করলো তা শুধু সামাজিক মাধ্যমগুলি থেকেই জানা যায়, বাস্তবে তাদের আর কোনো জনভিত্তি নেই, তাই তাদের এই বিষয়ে কোনো মাথা ব্যথা নেই। তবে এই বিষয়টি তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়, তাদের অভ্যন্তরীণ রাজনীতি সম্পর্কে তার কোনো মতামত পোষণের ইচ্ছে নেই। যদিও এই বিষয়ে কুলটির প্রাক্তন বিধায়ক ও এডিডি এর ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি বলেন, এই ধরনের কোনো খবর তার কাছে এসে পৌঁছায়নি। তবে সত্যি যদি এই রকমের কোনো ঘটনা ঘটে, তবে বিশ্বজিতের কাছে অনুরোধ, তার যদি কোনো প্রকার ক্ষোভ বিক্ষোভ থাকে তাহলে যেন তার কাছে এসে সরাসরি আলোচনা করে। কারণ দল হিসেবে তৃণমূল কোনোদিনই কোনো কর্মীকে অবহেলা করে না, সবার প্রতি সমদৃষ্টি রেখে ও সমান গুরুত্ব দিয়ে চলতে চায়। দেখুন, যে টাইপের রাজনীতিতে নেমেছে নোংরা রাজনীতি, তৃণমূলের সঙ্গে মাঠেঘাটে তো লড়াই করার ক্ষমতা নেই, সমস্ত আর কি বাম ডান সব এক হয়ে পড়ে যেভাবে তৃণমূলের ব্যক্তিগত কুৎসা ইয়েতে নেমেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি যে দলের একটা বড় পদই সব কিছু, দলের একটা কর্মী রাজগণ দাবি করে গেছে আর করব, পদে বড় পদে থাকলেই যে আমি যে বিরাট মহান তা নয়, পদ আমার ব্যক্তিগত সিদ্ধান্ত হচ্ছে, পদে না থেকেও আমি তৃণমূলে আছি, তৃণমূল পার্টিতে সেই বসে আছি, যে অন্য কোনো ব্যাপার নয়, এটাকে অন্য কোনোভাবে দেখবেন না, দলের পদ থেকে জেনারেল সেক্রেটারি সেই পদ থেকে আমি। কিন্তু কেন আপনি রাজ্য সেক্রেটারি বলছেন অথচ দলের পদ আপনি নেবেন না কেন, পদ থেকে কেন সরছেন? দেখুন, অনেকে এটা আমার যারা আছে আমি সবাইকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি, যে অনেকে পদের জন্য দৌড়ায় বা ইয়ে করে, যে পদটাই বড় ব্যাপার না, মমতা ব্যানার্জিকে অভিষেক ব্যানার্জিকে যারা ভালোবেসে দলটাকে করে তারা পদের জন্য না দৌড়ে দলের জন্য দৌড়ে দলের কাজ করে। আপনি জেলা সেক্রেটারি, রাজ্য সেক্রেটারি, আপনি জেনারেল সেক্রেটারি, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনি একটা জেলা লেভেলে কাজ করছেন, ব্লক লেভেলে কাজ করছেন। দেখুন, আমাকে দল আমাকে নন্দীগ্রাম পাঠিয়েছে, দল আমার কাজকে ভালোবাসে বলে দল আমাকে নন্দীগ্রাম পাঠিয়েছে, দল আমাকে মুর্শিদাবাদ পাঠিয়েছে, আপনারা দেখেছেন দল আমাকে নইয়ে ত্রিপুরায় পাঠিয়েছে, অন্য রাজ্যে পাঠিয়েছে, তো সেখানে আমি কোনটা সে কোথায়, সেখানে তো আমি কাজ করি, আমার দল তো যেখানে কাজ করবো সেখানে করছি। তাহলে এইভাবে পোস্ট করলেন, লিখলেন, ক্ষোভ জানালেন? ক্ষোভ নয়, দলের পদটা বড় ব্যাপার নয়, এটা কর্মী থেকে নেতা সবাইকেই আমি বলতে চাই, দলের পদটা বড় ব্যাপার নয়। অনেকে দেখবেন রুলিং পার্টির পদের জন্য দৌড়াচ্ছে, যে একটা পদ আমি কী করে পাবো, আমি মেসেজ দেওয়ার চেষ্টা করছি পদ নয়, কর্মী হিসাবে কাজ করো, যারা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ভালোবাসে কর্মী হিসাবে কাজ করো, যে পদটাই কিন্তু সবচেয়ে বড় বিষয়। আপনি তো এটা লিখিতভাবে দলের জানিয়েছেন, সেক্ষেত্রে কি আপনার ওটা গ্রহণ হয়েছে? না, এখন পর্যন্ত আমার কিছু জানাই না, আমি জানিয়েছি যে আমি দলের পদে না থেকে সাধারণ কর্মী হিসাবে কাজ করতে চাই। দলের জেলা নেতৃত্ব বা তারও উপরে কোনো নেতৃত্বের উপর কি ক্ষোভ প্রকাশ করছে নাকি? না না, কারোর উপরে করবে, আমি চাই না, যেভাবে নোংরা রাজনীতি চলছে, যে আমার পদটাকে কেন্দ্র করে, আমার পদটা তো রাজ্যের পদ, আমার পদটাকে কেন্দ্র করে কেউ ইস্যু তৈরি করুক বা কিছু করুক, সেটার সুযোগ আমি কিন্তু কোনো বিরোধী করব কাউকে আমি দেবো না। এই যে নোংরা রাজনীতি কী বলছেন, মানে আপনার দলের মধ্যেই চলছে, আপনাকে আপনার পদ দলের নয়, বিরোধী পক্ষ আপনি দেখছেন, আপনারা তো দেখতে পাচ্ছেন যে ব্যক্তিগত কুৎসা, তার পরিবারকে নিয়ে টানাটানি, হ্যান ত্যান এইসব। একটা খবর শুনলেন যে বিশ্বজিৎ একটা ফেসবুকে পোস্ট করেছে যে সে পার্টির পোস্ট থেকে ছেড়ে দিচ্ছে, এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন? এরকম খবর তো আমার কাছে নেই, তবে আমি বলবো তাকে দল না ছাড়তে, যদি তার কোনো বিষয় থাকে আমার কাছে আসুক, কথাবার্তা বলুক, কারণ আমরা চাই না আমাদের দল ছেড়ে কেউ যাক, তারপর একজন দলের কর্মীকে তৈরি করতে অনেক সময় লাগে, কাজেই ছেড়ে দিতে আমরা চাই না।
এমসির পার্টির দলের মধ্যে কি হচ্ছে, কে যাচ্ছে, কে আসছে, এটা আমাদের কাজ নয়। ওদের পার্টির ব্যাপার আছে, ওরা বুঝবে। আমরা শুধু ফেসবুকে আর মিডিয়ার মাধ্যমে শুনি ওরা এই দলে এসছে, এই দলের এই পদ পেয়েছে, আর পরে নিচে লিখে দিচ্ছে কি অভিষেক ব্যানার্জির দলের আমি নেতা। তো কী ধরনের কথাবার্তা এদের, এটা এদের এরাই বলবে কি এরা এখন কোন দলে আছে। আমরা এদের দলে নিয়ে কী বলতে পারবো? সৌমিত্র গাঙ্গুলি, রিপোর্ট টাইমস বাংলা।